মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থিম ধরে সাজানো হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানের 15 লাখ স্কোয়ার ফুট জায়গা জুড়ে ইতিহাসের নানা স্থাপত্য শৈলীর আদলে স্টল ও প্যাভিলিয়ন বানানো হয়েছে। শেষ মুহূর্তে মেলা আয়োজনে ব্যস্ত প্রকাশনা প্রতিষ্ঠান ও বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রথম দিন থেকেই পাঠকদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রত্যয় প্রকাশকদের। প্রতি বছর যে পরিমাণ আসতো প্রায় সেই পরিমাণে আসবে, সবারই হয়তো কিছু কম হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বিষয়ক বই অনেক বেশি আসবে। দেশবাসী স্বাস্থ্যবিধি মেনে আমাদের মেলায় আসবেন এবং তারা তাদের মনের মতো বই কিনে তাদের চাহিদা পূরণ করবেন। এবছর তো মেলা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু যে প্যান্ডামিকের জন্য তো আজকে মার্চ মাসে তাও অর্ধেকের পরে মেলা শুরু হইতেছে। আমরা তো আশা করি ভালোই হবে, দেখা যাক আবহাওয়া প্লাস তারপরে প্যান্ডামিক আবার বাড়তেছে কি হবে, এটা আমরা একটু অনিশ্চয়তার ভিতরেই আছি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছেন, বইমেলার পরিসর যেমন বেড়েছে তেমনি নান্দনিকতার ছোঁয়া দেখতে পাবেন দর্শকরা। আলোকসজ্জা থাকবে, আলোর যে বিন্যাস থাকবে, বিভিন্ন স্থাপনা যে বিভিন্ন থাকবে, প্রবেশপথগুলোকে কেন্দ্র করে যে স্টলগুলোকে বিন্যস্ত করা হয়েছে, প্যাভিলিয়নগুলো দেওয়া হয়েছে এবং জলাধারকে ব্যবহার করা হবে, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতার স্তম্ভটিকে কিন্তু মেলার মধ্যে ধারণ করে ব্যবহার করা হচ্ছে। মেলার প্রবেশপথ থাকছে বাংলা একাডেমি, টিএসসি ও রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশের গেট। করোনা অতিমারির কারণে মাস্ক পরা ছাড়া কাউকে বইমেলায় ঢুকতে দেবে না কর্তৃপক্ষ। উস্কানিমূলক বই প্রকাশ বন্ধেও থাকবে কঠোর নজরদারি। প্রথম যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করেন। যদি বিপদগ্রস্ত হই ঝড় এবং বৃষ্টির কারণে, সেটার থেকে নিরসনের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটি যেন আমরা সবাই সুযোগটা গ্রহণ করি। বিকেল 3টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উন্মোচন করবেন আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদ। বইমেলা প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 8:30 এবং শুক্র ও শনিবার সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এবার থাকছে না শিশু প্রহর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা অতিমারী, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টির আতঙ্ক কাটিয়ে সামনের দিনগুলোতে এই মেলা হয়ে উঠবে পাঠক লেখক ও প্রকাশকদের মিলন মেলা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি, ঢাকা।